জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 30 লক্ষ শহীদের 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে যে স্বাধীনতা হয়েছে তাদের আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। বঙ্গবন্ধুর পরিবারবর্গকে যারা নৃশংসভাবে হত্যা করা হয়েছিল আমি স্মরণ করছি। অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে, অস্থায়ী রাষ্ট্রপতি নজরুল ইসলামকে, কামরুজ্জামান সাহেবকে এবং মনসুর আলী সাহেবকে আমি স্মরণ করছি। 52 থেকে গণতান্ত্রিক এবং স্বাধিকার আন্দোলনের যে সমস্ত শহীদ তাদেরকে। বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস 25 তারিখ থেকে শুরু নয়। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস একটা দীর্ঘ ইতিহাস। কেননা আপনারা দেখেছেন যে বাংলাদেশে 25 তারিখ যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল তাতে আপনারাও দেখেছেন যে এখানে অনেক কেউ অনেক কথা বলে, কিন্তু একটা কথা ঠিক যে সেনাবাহিনীরা যারা বাঙালি ছিল তারা আমাদের জনতার কাতারে অংশগ্রহণ করে মুক্তিযুদ্ধ হয়ে তাদের বেশটা ছেড়ে দিয়েছিল, বেশটা খুলে ফেলেছিল। তাই আমরা বলছি যে আজকে যে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ জাতীয়তাবাদের ভিত্তিতে একটি রক্তাক্ত মুক্তিযুদ্ধ। এই রক্তাক্ত মুক্তিযুদ্ধে যেমন একটা সামরিক দিক আছে ঠিক তেমনি একটি রাজনৈতিক দিক আছে। সেই জন্য প্রধানত এই যুদ্ধ হচ্ছে একটি রাজনৈতিক দিক।